তাই বলুন, আপনি হলেন চিত্র পরিচালক? একদম একদম, আমি ঠিক ঠিক বলতে পেরেছি। আমি আপনি আমার গল্প নিয়ে সিনেমা বানাতে চান, তাই তো? দেখলি আপু, নানি রাত্রে অন্ধকারে কি করছে? আমি তো বললাম আমি রান্নাঘরটি টুকটাক শব্দ পাই। তুই তো আমাকে ইঁদুর বলে থামিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন আস্তে কথা বল, দেখি নানি কি করছে। এইবার আমাকে কে আটকায়? এখন আমি আমার মনে সাথে মিটিয়ে আমার প্রিয় পায়েস খাবো, গোলাপজাম খাবো, চমচম খাবো। আইরে আমার সাথের পায়েস, আইরে আইরে আইরে। আপু, নানি খুব মজার না রে? হ্যাঁ খুব মজার। আচ্ছা শোন, আমার গোলাপ চাপ। মনের স্বাদ মিটিয়ে এখন আমি খা। এখানে তো আমি পায়েস আর গোলাপজাম রাখলাম, কোথায় গেল? নাকি অন্য কোথাও রাখলাম নাকি? হ্যাঁ কি হলো? আরে আমার সাথে পায়েস কোথায় রাখলাম আমি? হ্যাঁ এখানেই তো ছিল, গেল কোথায়? হ্যাঁ কি করলাম বাটিটা? কি আশ্চর্য ব্যাপার, কোথায় গেল সেই বাটি? করলাম বাটিটা, এ কি যন্ত্রণা রে বাবা, এখনই তো রাখলাম। ভালো লাগে না চাই, আমার তো পায়েসটা খাওয়াই হলো না, গোলাপ জামটাও খেলাম না। নানি ওরে দুষ্টগুলো, তাই তো বলি এরকম বিড়াল এলো কোথেকে যে আমার দু দুটো মিষ্টির বাটি নিয়ে চলে গেল? এই যে নানি, তোমার গোলাপজাম আর পায়েস আমাদের কাছেই ছিল। বাবা বা, ওরে আমার সোনা তুমিও আছো, কিন্তু তোরা জানলি কি করে যে আমি এখানে? আমি আর আপু তো টুকটাক শব্দ শুনি এলাম গোয়েন্দাগিরি করতে। কিন্তু নানি, তুমি চুরি করে খাচ্ছ কেন? তোরা বুঝবি না, চুরি করে খাওয়ার মজাই তো আলাদা। হ্যাঁ নানি, সব ব্যাপারে চুরি করে পাপ, কিন্তু খাওয়ার সময় মাফ। লক্ষ্মী সোনাটা কি বুদ্ধি রে তোর! শোন না, আমাদের ছোটবেলায়, হ্যাঁ মানে সব বাড়ির চালে, চালে মানে ছাদে, হ্যাঁ ছাদের উপরে সব আম শুকোতে দিত আচারের জন্যে, কুল শুকোতে দিত, তারপরে আম সত্ত। তখন আমি আর আমার একটা সুই ছিল। সুই মানে সুচ? আরে বোকার, সুচ না, সুই সুই সুই, বুঝিস না তাই তো? আরে বন্ধু মানে তোদের যেমন এখন আছে ফ্রেন্ড, সেই রকম। তো কি হলো, আমি আর আমার সুই দুপুরে তো বড়রা সবাই দুপুরের ভাতটা খেয়ে ঘুমিয়ে কাদা, আমরা দুইজনে তখন আস্তে আস্তে বাড়ির চালের উপর উপরে টপ 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 মুখে দিতাম। নানি তোমাদের নিজে বাড়ির চালে?
নিজের বাড়িতে খেতাম কিন্তু নিজের বাড়িতে এত মজা না, পাশের বাড়ির চালের থেকে চুরি করে খেতাম, মজাই আলাদা, তোরা বুঝবি না। তারপর নানি? আরে তা নানি দেখেছিস তো না, এদেরই কথাবার্তা আমরা আড়াল থেকে শুনতে পাচ্ছিলাম। নানি তুমি এত রাত্রে ওদেরকে নিয়ে কি করছো? কি করছি? আই যে তুই তোদের মুখে আগে মিষ্টি দে, তারপরে কথা বলছি। নে ধর ধর ধর। কি মিষ্টি রে? তা নানি তুমি যে এদের সঙ্গে নিয়ে মিষ্টি খাচ্ছ, আমার তো বাদ দিয়ে দিলে কেন? ছু 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 ওরে বাবা রে, নুসরাত শুনলে আর আস্ত রাখবে না আমাকে, তোমার তোরা তো বোকা কেন রে? আসলে না ভাই, আমি ওদের কাউকে ডেকে আনিনি, আমি একাই এসেছিলাম চুরি করে মিষ্টি খাবো বলে। হঠাৎ দিকে আমার পিছনে আমার এই দুই সোনা ভাই বোন দাঁড়িয়ে আছে। হ্যালো ধক, আমরা পানি খেতে এসেছিলাম, তখন দেখলাম নানিকে। আচ্ছা ঠিক আছে, তবে নানি আর না, এত মিষ্টি তোমার শরীরের জন্য ক্ষতিকর, তুমি এখন ঘরে যাও, আমরা সব কিছু গুছিয়ে রাখবো। ঠিক আছে ছোট নুসরাত, আমি এখন ঘরে যাচ্ছি, তোমরা কিন্তু সব গুছিয়ে রেখো, হ্যাঁ পায়েসটা থাক, কালকে খাবো। হ্যাঁ নানি তুমি খুব ভালো। শোনা ভাই যাই আমি। হ্যাঁ নানি। আচ্ছা ঠিক আছে। এই এই মিষ্টির পর আচার হলে কেমন হয়? খুব ভালো হয়। হ্যাঁ আচার পাবি কোথা থেকে? আরে ফ্রিজের থেকে একবার তাকা। চলো তাইতো রূপধক, তুই তো ঠিকই বলেছিস, এই তো সে বয়মটা যেটা আজ সন্ধ্যায় ওই গুলিয়ে যাওয়া আঙ্কেলটা বাবাকে দিয়েছিল, কিন্তু এটা তো মোড়কে মরা ছিল, তুই কি করে জানলি যে এর ভিতরে আচার আছে? আমি জানতাম যে এটার ভিতর আচারই আছে। দাঁড়া দাঁড়া, এটা ঠিকই খাস না, বাবা বলছিল যেটা কালকে কাকে জেনে দেবে, আমরা খেলে পর কম পড়ে যাবে না? ধুরবোকা, সে কি করে বুঝবে যে আমরা খেয়েছি? সে ভাববে ওই আঙ্কেলটাই মনে হয় কম করে আচার দিয়েছে। না ভাষা আপু, উদয় ঠিকই বলছে, আর এটাও তো আমাদের না, এভাবে খাওয়া তো ঠিক হবে না। ঠিক বলেছিস শ্রবণা, কিন্তু একটু না খেয়ে ফ্রিজে রেখে দিতেও তো মন চাচ্ছে না। ঠিক বলেছিস। আচ্ছা একটা কাজ কর, শোন আমি বয়মটা ধরি, তুই একটু ওখানে বের কর, ওটা আমরা দুজন ভাগাভাগি করে খাবো, ঠিক আছে? একদম, আর কোনো কথা নয়, নিয়েও দয় ধর। না ভাষা আপু, ওকে বকা দিও না, ও আমাদের ছোট তো সেজন্য ওই জন্য ধরতে পারিনি। কি যতদূর মনে হয় হিরে আচারের বয়ামে হিরে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু কেন? কুবির আঙ্কেল তো বিপদে পড়ে যাবেন, তখন তো ভালো ঠেকছে না। এখন আমাদের এরকম একটা বোন দরকার, কারণ এটা তো ভেঙে গেছে। চিন্তা করো না, রান্নাঘরে অনেকগুলো বয়াম আছে, ওখান থেকে একটা এনে মুড়িয়ে দিব। আর হিরেগুলো সেগুলিকে পুটলিতে ভরে আবার বয়ামে রেখে দিব। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বুঝলি তো? তোরা এক কাজ কর, তোরা এই জায়গাটা পরিষ্কার কর, আমি আর শ্রবণে গিয়ে রান্নাঘর থেকে একটা বয়াম নিয়ে আসি। শুভ সকাল নানি। শুভ সকাল দে দে, থ্যাংক ইউ। শুভ সকাল দুলা ভাই। হ্যাঁ শুভ সকাল, শুভ সকাল। এটা ছোট আপারচা। আচ্ছা ঠিক আছে। এই পাখি, জি নুজহাতকে একটু তাড়াতাড়ি আসতে বলো তো। ছোট আপা, ছোট আপা, ও ছোট আপা আসছি। জামাই তুমি কিন্তু বাবা একটা কথা ভুলেই যাচ্ছ। হ্যাঁ মা, তখন থেকে মনে হচ্ছে কি যেন একটা ভুলে যাচ্ছি, কি যেন একটা ভুলে যাচ্ছি, কিছুতে মনে করতে পারছি না। আমার কিন্তু খুব ভয় লাগছে ভাই, ঠিক করে প্যাকেট করেছিলিস তো?
আর চিন্তা করিস না, একান্ত ভাবে না দেখলে বোঝা মুশকিল যে ওটা আসল নয় নকল। আসলে এই তাহের খানের কাজটা না হওয়া অবধি আমি কোনো কিছুতেই মন দিতে পারছি না। তাহের খানের প্রস্তাবে তুমি খুবই খুশি হয়েছো সেটা বুঝতে পারছি, তা হবারই কথা, কিন্তু তাই বলে আপনজনের কথা তুমি একদম ভুলে যাবে সেটাই বা কি করে হয় বলো? না মা, তা না। আসলে থাক মা, ওকে আর মনে করিয়ে দিতে হবে না। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো অনেকদিনের জন্য অফিসের কাজে ঢাকার বাইরে চলে যাচ্ছ। আমি একদম ভুলে গেলাম, সরি, আই এম এক্সট্রিমলি সরি। থাক, আমার কথা তোমার মনে না রাখলেও চলবে, তুমি এত সুন্দর একটা কাজ পেয়েছো, আপাতত সেদিকে মনোযোগ দাও। তুমি সারা জীবন বিখ্যাত হতে চেয়েছো কিন্তু কখনো হতে পারো না। মানে কি? তোর মানে বুঝে কাজ নেই। শোনো, তুমি আমাকে নামিয়ে দিয়ে সোজা এয়ারপোর্টে চলে যাবে, ঠিক আছে? আমি কিন্তু একদম রেডি, চাক তাড়াতাড়ি খাও। ঠিক আছে, কিন্তু তুমি ফ্রিজ থেকে কাচের বোমটা নিয়ে আসো না। হ্যাঁ, নিয়ে আসছি। মা, তুমি আবার কবে আসবে? বলি আমার বাচ্চা তো কি মন খারাপ করছে। একদম মন খারাপ করিস না সোনা, মা চলে আসবে শিগগিরই, আর আমি প্রতিদিন ফোন করে খোঁজ নেব, ঠিক আছে? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমরা তো তোমার সাথে সবসময় আছি, তাই না? একদম মন খারাপ করবে না। আসছি, বলো কি, তাহলে তো হলো। তাহের খানের কাছে মুখ দেখাবো কি করে? কি পেল, কিসের শোক? আবুল ভাই, কানে যন্ত্রটা লাগাও। শুকনা শুকনা মুখ বলছি, তাহের খানকে মুখ দেখাবো কি করে? জিনিসটা তো পৌঁছাতে হবে। জানলে কোনো চিন্তা করেন না, মানে ঠিক হয়ে যাবে। 10:25 তো বাজে, এখনো তো 3 কিলোমিটার পথ বাকি। থার্মোমিটার তো আনি নাই। আবুল ভাই, থার্মোমিটার না, কানে যন্ত্র লাগাও। থার্মোমিটার না বলছি, এখনো তো 3 কিলোমিটার বাকি। একটা ব্যাপার নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছে। কি ব্যাপারে? ওরা যদি হিরেগুলো না পেয়ে বাবার উপর রাগ হয়ে তার কোনো ক্ষতি করে তাহলে? ভাষা আপু ঠিকই বলে, এটা আস্তবিত সাথে বোকাও। কবির আঙ্কেলের সামনে ওরা কেনই বা বয়ানটা খুলবে? পরে খুলবে তো, তাই না? আর ওরা হিরেগুলো না পেয়ে সোজা আমাদের কাছে এই বাসায় এসে হিরে চাইবে, আর আমরা এই বাসায় একা থেকে পুলিশ আনিয়ে রাখবো। বাহ, প্ল্যানটা খুব ভালো তো। কবির বোধহয় এতক্ষণে বিমানবন্দরে পৌঁছে গিয়ে তাহের খানের চাচাকে জিনিসটা দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ। কবির কিন্তু খুব ভালো লেখে, তোরা জানিস। আমি অবশ্য সবসময় ওকে উল্টো কথা বলি। বেচারা, ওকে আর পাই কে, মুখটা একদম পেঁচার মতো হয়ে যায়। বড় ছেলে মানুষ আমার জামাই বাবাটা। না গো নানি, কবির দুলা ভাই সিনেমায় চান্স পাইছে, এটা ভাবতে আমার যে কি আনন্দ লাগতেছে। আমিও না সিনেমার নায়িকা হব। সিনেমা কি রে? কথাটা হচ্ছে সিনেমা, আগে উচ্চারণটা ঠিক করে করতে শেখ, নায়িকা হবে। তুমি বুঝতে পারলে তো হলো নানি, ব্যাস। তাও তুই উচ্চারণটা ঠিক করে বলবি না, তাই তো? সিনেমা, এবার হয়েছে? খুব ভালো হয়েছে। তুই হলো বাবা,
তোমার মুখটা এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? হ্যাঁ আমার কপালটাই খারাপ মা। কেন? কি হয়েছে কি? মাঝ রাস্তায় হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। বন্ধ কি আর এসি বন্ধ? কোনোভাবেই গাড়ি আর স্টার্ট হয় না। এক ঘন্টা পর যখন স্টার্ট হলো ততক্ষণে তাহের খানের চাচার ফ্লাইট চলে গেছে। নিজে যেচে পড়ে দায়িত্বটা নিলাম, কাজটা করতে পারলাম না। তাহলে এখন কি হবে? কি আর হবে? আমার নাক কাটা যাবে। তাহের খানকে ফোন করেছিলাম, ও এসে জিনিসটা নিয়ে যাবে। আসুক একবার, ফাঁদ পেতে রেখেছি বাবা জীবন। ভাইয়া নাস্তা নেন, আপনার জন্য স্পেশাল বানাইছি, খেলে মনটা চাঙ্গা হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো নাও, তোমরা নাও। হ্যাঁ নেবো, আপনি প্লিজ শুরু করুন। জি জি জি। বাহ বাহ বাহ, আমাদের পাখি খুব যত্ন করে বানিয়েছে। কোনো সমস্যা? না আমি তো খুব ভালো মতো বানিয়েছি, খান না, ভালো মতো খান। আমি আমি খুবই দুঃখিত, আপনার কাজটা আমি করতে পারলাম না। আসলে পরিস্থিতি মানে এমন। না না, আপনার এত দুঃখ পাওয়ার তো কিছু নেই। যন্ত্রের উপর তো কারো হাত নেই, ওটা তো বিকল হতেই পারে। মানে জিনিসটা হয়েছে কি, ওই জিনিসটা মানে আমার কাকার অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওনার খুবই পছন্দের। উনি শুধু ওই জিনিসটা নিতেই ফ্লাইটে এসেছিলেন এবং চলে গেলেন জিনিসটা না নিয়ে। এখন কি আর করার, ওই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে হবে আর কি। দিন আমাকে জিনিসটা দিন। কি আপনি এটা আমাকে ফেরত দিচ্ছেন কেন গোপালদা? গোপালদা, আমি তো কবির। আমি তো খুব অবাক হচ্ছি, হিরেগুলো গেল কোথায়? উদয় তুই কি পেয়েছিস? না রে শোভনা, আমাদের হিরেগুলো খুঁজে বের করতেই হবে। মা কিছু বলেনি কিন্তু এখন বলবে, আমি জানি। করি সারাদিন আমরা থাকি ভালো।